दुआएं या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मीकुनद शम्सु कमर, या इलाही मीकुनद शजरो हजार, या इलाही मीकुनद अर्दुवा समा, या इलाही मीकुनद जंगो हवा। अमर अल्लाह ताला सारा ए दुनिया ते अमुन क्यों गफ्फर आसेनी बंदा दुनिया ते अमर अल्लाह तलार मुतुन रहीम पाइबा ना। अमर अल्लाह ताला इसमें फाइल मुबालागार सिगे व्यवहार करें, अमर अल्लाह ताला व्यवहार करें गफ्फार, अमर अल्लाह व्यवहार करें रहीम, अमर अल्लाह व्यवहार करें रहमान, अमर अल्लाह व्यवहार करें इसमें फाइल मुबालागार सिरे सिगा दुनियार क्यों व्यवहार करे ना। अमर अल्लाह तलार शानेर क्षेत्रे ओई रहीम मानाय, अमर अल्लाह तलार शानेर क्षेत्रे रहमान मानाय, अमर अल्लाह तलार शानेर क्षेत्रे गफ्फर मानाय। दुनियार मानुष गुला गाफिर हाय, दुनियार मानुष गुला राहिम हाय, दुनियार मानुष गुला जदिओ दयालु हाय, एक ना एक पर्याय बंदा तखन दयालु सब सरे जाए। बंदा माझे माझे गुनाहेर काज करे फेले, बंदा जखन कोनो बंदार साथे बेआदबी करे फेले, बेआदबी करार कारणे ओई आल्लाहर बंदा ताके देखते पारे ना, धमक दिया ताराया देय। किन्तु आमार आल्लाह ताआला बोलेन, बंदा जीवने अनेक कबीरा गुनाह करेछो, আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো দুনিয়ার মানুষদের দিকে চাইলে, দুনিয়ার মানুষের নিকট বারবার চাইলে দুনিয়ার মানুষগুলা নারাজ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলার এত মায়া, আমার আল্লাহ তাআলার এত দয়া, আমার আল্লাহ তাআলা বান্দা যত চাইবি আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। কেমন আল্লাহ বেচরে চান্দিনার মুসলমান, আমার আল্লাহ তালার মতন দয়ালু কেউ নাই, আমার আল্লাহ তালার মতন মায়াময় এই দুনিয়াতে কেউ নাই। আমার আল্লাহ তালা বলেন, বান্দা নামাজ কায়েম করবি, দুই নম্বরে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ কায়েম করার পরে বান্দা মুশরিকদের অন্তর্ভুক্ত ভুলেও হবি না। আমার আল্লাহ তালা বলেন, বান্দা ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকা ওয়া রাকউ মাআর রাকিঈন, আল্লাহ অপরাধে বলেন, বান্দা নামাজ কায়েম কর, দুই নম্বরে ওয়াতু যাকা যাকাত প্রদান কর, ওয়ারকাউ মাআর রাকিঈন রুকুকারীদের সঙ্গে রুকু করো, সেজদাকারীদের সঙ্গে সেজদা করো। আমার আল্লাহ তাআলা ওয়ার্ডার দিচ্ছেন, বান্দা নামাজ কায়েম কর, আজকে তুমি এত বড় পাওয়ার, আজকে তুমি বড় এমপি, তুমি বড় মন্ত্রী, তুমি বড় আলেম, আজকে তোমার নামাজ কোথায়? আল্লাহর কসম, দুনিয়ার মানুষগুলা তোমাকে অনেক ভালোবাসবে, মহামায়া করবে, মহা মহব্বত করবে, আর যদি তুমি নামাজ মিস দাও আল্লাহর কসম দুনিয়ার মানুষগুলা ভালোবাসবে কিন্তু আসমানওয়ালারা তোমাকে ভালোবাসবে না। আসমানওয়ালার ভালোবাসা চাও নাকি দুনিয়ার ভালোবাসা চাও? আসমানওয়ালার ভালোবাসা বান্দা যদি পাইতে চাও, আজকের মাহফিল থেকে শিক্ষা নিব, যতদিন দুনিয়ায় বাসবো আর নামাজ কামাই করব না, যা কাজা হয়ে গেছে কাজা আদায় করে নিব, আল্লাহ তালার নিকট তাওবা করে ফিরে আসব। আমার আল্লাহ তালা বলেন, বান্দা এই নামাজ তোমাকে বিপদ মুসিবত থেকে ফিরে রাখবে, এই নামাজ পড়লে বান্দা যত দুনিয়ার ঝায় ঝামেলা আছে, দুনিয়ার যত যত বিপদ মুসিবত আছে, দুনিয়ার যত খারাপ কাজ আছে, এই নামাজ তোমাকে ফিরে রাখবে। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এই নামাজটা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ফাহশা এবং মুনকার গর্হিত এবং খারাপ কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, ফাহেশা কথাবার্তা থেকে এই নামাজ
নামাজটা ফিরা রাখতে পারে, কিন্তু আমরা ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশাও ঠিক মতনই পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাতে আদায় করি, কিন্তু মিথ্যা বলা আমরা ছাড়ি না, নামাজ পড়ি ঠিক, আবার চুরি করি, নামাজ পড়ি ঠিক, আবার ডাকাতি করি, নামাজ পড়ি ঠিক, আবার অন্যের হক খেয়া ফেলি, নামাজ পড়ি ঠিক, ওই মানুষের লাইল টানতে টানতে একবারে মানুষের খেত নিয়ে আসি, নামাজ পড়ি ঠিক, জীবনে অনেক গুনাহ করি, নামাজ পড়ি ঠিক, গুনাহের কাজের ভিতরে জীবনটা ঝুঁকায়া ফেলি, তাহলে ওই নামাজ তো আমাকে ফিরে রাখতে পারে নাই। আল্লাহর কসম বান্দা, যেই নামাজ তোমাকে ওই খারাপ কাজ থেকে ফিরে রাখতে পারে নাই, বুঝতে হবে ওই নামাজ তোমার কবুল হয় নাই। ওই নামাজ আল্লাহর দরবারে যদি কবুল করতে চাও, নামাজের রুকন ঠিক মতন ভাবে আদায় করো। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই নিয়ামতের শুকর করণার্থে নামাজ ঠিক মতন আদায় করতে হবে। বান্দাগুলা যখন নামাজ আদায় করবি, নামাজ আদায় করার ফলে ফাহেশা দূরে থাকবে, কারণ যে আল্লাহর বান্দা মুসল্লি, ওই আল্লাহর বান্দা জীবনে গালি দিতে পারে না। যে আল্লাহর বান্দা মুসল্লি, যে এই আল্লাহর বান্দা অন্যদিন কাউকে গালি দিতে পারে না। যে আল্লাহর বান্দা মুসল্লি, সে চুরি করতে পারে না। যে আল্লাহর বান্দা মুসল্লি, সে কখনো ডাকাতি করতে পারে না। যে আল্লাহর বান্দা মুসল্লি, সে জীবনে অন্যের হক মেরে খেতে পারে না। যে আল্লাহর বান্দা মুসল্লি, ওই আল্লাহর বান্দা জীবনে গুনাহের কাজের ভিতরে দৌড়াইতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ তোমাকে ফাহেশা কাজ থেকে দূরে রাখবে, কিন্তু আমি তো নামাজ পড়তেছি ঠিক, আমার নামাজ তো আমাকে গর্হিত কাজ থেকে ফিরে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম, মুসল্লিরা যাবে জান্নাতে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম, মুসল্লিদের জন্য ধ্বংস, নামাজ যারা পড়ে তাদের জন্য জাহান্নাম আছে। বলে, ওই মুসল্লিরা কারা? ওই মুসল্লিরা কারা? বান্দা আল্লাযীনাহুম ইউরাউন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন। দুই ধরনের ব্যাচ, ব্যাচ সিফাতুল্লাহ, খারাপ সিফাতুল্লাহ, ওই আল্লাহর বান্দাদের জন্য জাহান্নাম। এক নম্বরে আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ভিতর বেখবর, তা দিলে আর কান ঠিক মতন করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, সেজদা থেকে সোজা হয়ে বসে না, ঠাস ঠুস মেরে দেয়, দুই মিনিটে চার রাকাত, এক মিনিটে দুই রাকাত, এরকম নামাজ পড়ে বান্দা, নামাজ পড়ে আবার মন থাকে বিভিন্ন দিকে, নামাজ পড়ে আবার মন যায় বিভিন্ন দিকে, মনটা শুধু দৌড়ায়, তাড়াতাড়ি নামাজ পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হয়, মুনাফিকের মতন সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে বাড়ায়া পড়ে। এরকম আল্লাহর বান্দাদের জন্য, এরকম আল্লাহর অনেক বান্দা আছে যারা নামাজ পড়ে ঠিক দুনিয়ার মাতবরকে দেখানোর জন্য পড়ে। আসেনি? এমন অনেক মুসল্লি আছে যারা মসজিদে প্রবেশ করে একমাত্র ইমাম সাহেবকে দেখানোর জন্য। এমন অনেক মুসল্লি আছে যারা মসজিদের ভিতরে প্রবেশ করে, আমি যদি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ বাজামাতে আদায় করি, দুনিয়ার মাতবরগুলো আমারে ভালো বলবে, দুনিয়ার ইমাম সাহেব আমাকে ভালো বলবে, বলবে আমার মতন মুসল্লি কেউ নাই, বলবে আমার মতন এত ভালো নামাজ পড়নেওয়ালা কেউ নাই, দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে, দুনিয়ার মানুষ আমাকে মারহাবা দিবে, থ্যাংক ইউ দিবে, দুনিয়ার মানুষগুলা খুবই মহাব্বত করবে, এ কারণে আমি নামাজ পড়ি, একমাত্র রেজা হবে মানুষের জন্য, মানুষের সন্তুষ্টির জন্য নামাজ, দুনিয়ার ওই বান্দাদের জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ভিতরে বেখবর, নামাজের ভিতরে সেজদা রুকু ঠিক মতন আদায় করে না,
দুই নম্বরে আল্লাযীনা হুম ইউরাউন, ওই আল্লাহর বান্দারা যদিও নামাজ পড়ে, নামাজ লোক দেখানোর জন্য পড়ে। আজকের মাহফিল থেকে শিক্ষা নিব, যতদিন দুনিয়ায় বাঁচব আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না, আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহ আয় আল্লাহ আমি তো এত গুনাহ করেছি, নামাজ পড়েছি মানুষকে দেখানোর জন্য রে আল্লাহ, আয় আল্লাহ আগে জানতে পারি নাই, এই মাহফিল থেকে জানতে পারলাম মানুষকে দেখায় নামাজ পড়লে না, তার কান ঠিক মতো না দেয় না করলে, রুকু থেকে সোজা হইয়া না দাঁড়াইলে, সেজদা থেকে সোজা হইয়া না বসলে, খুশু খুজুর সাথে নামাজ না পড়লে, এখলাসের সাথে নামাজ না পড়লে নামাজ ওই নামাজির জন্য জাহান্নাম। আয় আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আজকের এই জমিনে এসে বুঝতে পারলাম, আয় আল্লাহ আমি তো দেখি আমি গুনাহগার, আমি তো নামাজ পড়ি, নামাজ আমার ঠিক নাই, ওই আল্লাহর কাছে বান্দা তাওবা করবি অবশ্যই আমার আল্লাহ তাআলা তাওবা কবুল করে নিবেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ইকামিস সালাহ ও ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদানা। রহমাতুল্লিল আলামিন বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নামক একটা ঘর, ওই ঘরের খুঁটি হলো পাঁচটা, ওই ঘরের পাঁচটা খুঁটি যদি কেউ ধরে রাখতে পারে বান্দা, ওই পাঁচটার খুঁটি যদি সুন্দরভাবে আদায় করতে পারে, ওই আল্লাহর বান্দাই মুসলিম বলে পরিচয় দিতে পারবে, ওই পাঁচটা খুঁটির একটা যদি ছুটে যায় ওই আল্লাহর বান্দা মুসলিম দাবি করতে পারবে না। আমার আল্লাহ তাআলার পয়গাম্বর বলেন, দুনিয়ার ঘরগুলা নির্মাণ করার জন্য, দুনিয়ার বিল্ডিং নির্মাণ করার জন্য খুঁটির প্রয়োজন হয়, ফাউন্ডেশনের প্রয়োজন হয়, পিলারের প্রয়োজন হয়, এরকম ইসলাম নামক একটা ঘর, ওই ঘরের ভিতরে খুঁটি আছে পাঁচটা, ওই ঘরের পাঁচটা খুঁটির এক নাম্বার খুঁটি, এক নাম্বার খুঁটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই খুঁটির এক নাম্বার খুঁটি, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তোমার সারা আর কোন মাহবুদ নাই, আয় আল্লাহ তোমার সারা আর এবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, আল্লাহ তুমি সারা আমার মাহবুদ কেউ নাই, আয় আল্লাহ তুমি সারা আমার মাওজুদ কেউ নাই, আয় আল্লাহ তুমি সারা মাহশুক কেউ নাই, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, দেয়ার ইজ নান অর্থীয় পরশিব বেসাইডস আল্লাহ, মুহাম্মদ এসএম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, এই কথার এক নাম্বার খুঁটি, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মেসেঞ্জার, আল্লাহ তাআলার মেসেজগুলোকে পাঠা দিবে, আল্লাহ তাআলার মেসেজগুলি মেসেজগুলোকে দুনিয়ার মানুষের নিকট বলবে, কেমনে মানুষ আমল করলে জান্নাতে যাবে, কেমনে মানুষ আমল করলে জাহান্নামে যাবে, কেমনে মানুষ আমল করলে জান্নাতের পথটা সুগম হয়ে যাবে, কেমনে মানুষ আমল করলে কোন কোন খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহ তাআলার এই মেসেজগুলা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মেসেঞ্জারের দায়িত্ব হিসাবে সবার নিকট পৌঁছায় দেয়। রহমাতুল্লিল আলামিন বলেন, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেয়া এক নাম্বার ইসলামের খুঁটি, দুই নাম্বার ইকামিস সালাহ নামাজ আদায় করা দুই নাম্বার ইসলামের খুঁটি, যার ভিতরে নামাজ নাই, অনেকে বলে আমি নামাজ পড়ি না আমার ইমান ঠিক, অনেকে বলে আমি নামাজ পড়ি না কি হয়েছে আমার ইসলাম তো ঠিক আছে, এরে আল্লাহর বান্দা আমি বলবো, দুনিয়ার মানুষগুলার যদি একজনের কারো মাথা না থাকে, এমন কোন দুনিয়ার ভিতরে মানুষ আসেনি, মাথা নাই এরকম মানুষ বেঁচে আছে এই দুনিয়ায়, এরকম ভাবে এই দুনিয়ার মানুষের যেরকম মাথা না থাকার কারণে এরকম কোন মানুষ নাই, ইসলামের এমন একটা খুঁটি নামাজ, ওই নামাজ যার ভিতরে নাই তার ইমানও ঠিক মতন নাই, এরে আল্লাহর বান্দা
দুই নম্বরে ইসলামের খুঁটি ইকামিস সালা নামাজ কায়েম করা তিন নম্বরে ইতাইজ যাকাত যাকাত প্রদান করা যাকাত দেওয়া ইসলামের তিন নম্বরে খুঁটি এই যাকাত সবার উপরে ফরজ না সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে এই যাকাতটা ফরজ চার নম্বরে ওয়াল হাজ্জি হজ করা হজটাও সবার উপরে ফরজ না যাদের উপরে হজ ফরজ হয় জীবনে একবার হজ করা ফরজ আমার আল্লাহ তাআলা বলেন আতিমুল হাজ্জা ওয়াল উমরা ও দুনিয়ার মানুষের দল যখন ওই মক্কা মদিনা যাওয়ার মতন টাকা পয়সা তোমার হয়ে যাবে ওই মক্কা মদিনা যাওয়ার পর বান্দা আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহর জন্য হজ এবং উমরা করবি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না আল্লাহ তালার জন্য হজ এবং উমরা করবি বলে আমি যদি হজ করি আমি যদি উমরা করি দুনিয়ার মানুষগুলা বলবে আমি হাজি সাহেব আমি যদি হজ করি আমি যদি উমরা করি দুনিয়ার মানুষগুলা চার দোকানে গেলে আমাকে হাজি সাহেব বলে সম্বোধন করবে এরে আল্লাহর বান্দা এই রকম যদি নিয়ত থাকে আল্লাহর কসম 100 বার তোমার হাজ আল্লাহর দরবারে কবুল হবে না রিয়াযুক্ত আমল দ্বারা আল্লাহর দরবারে কবুল হবে না এই রিয়াজি আমলে থাকবে মানুষ এক মানুষকে দেখানোর জন্য যে আমলগুলা হবে সব আমল আল্লাহ তাআলার দরবারে বরবাদ হয়ে যাবে রাহমাতুল লিল আলামিন বলে উম্মত যখন হজ মক্কা মদিনা আসার মতন ওই রকম টাকা পয়সা তোমার থাকে ওই রকম টাকা পয়সা থাকার পর বান্দা যদি মক্কা মদিনা না আসো আমি নবীজির কবর যদি জিয়ারত না করো আমি নবীর রওজা যদি জিয়ারত না করো রে বান্দা আর এই অবস্থায় যদি মরিয়া যাও আল্লাহর কসম যদি ওই মক্কা মদিনায় না আসিয়া যদি মরে যাও আমার নবীর তোমার উপরে কোনো হাত নাই এরে আল্লাহর বান্দা ওই নবীর শাফায়াত ছাড়া ওই কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবা না রে বান্দা ওই নবীর শাফায়াত যদি পেতে চাও আল্লাহর কসম এই মাহফিল থেকে শিক্ষা নাও তাৎক্ষণিক ভাবে হজটা আদায় করে নিব কারণ আমার উপরে তো হজ ফরজ কোন সময় জানি আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই কোন সময় জানি আমি এমনিতেই মারা যাই দুনিয়ার মানুষগুলা অনেকে মনে করে আমি 60 বছর 70 বছর দুনিয়ার ভিতরে বাঁচবো অনেক আশা অনেক আকাঙ্ক্ষা ঈদুল ফিতরের সময় আমি ঈদের সময় ঈদের নামাজের আগে ঈদের দিনের আগে নওয়াবপুর বাজারে গিয়ে আমি সুন্দর সুন্দর খরচ করব নতুন শার্ট কিনব নতুন প্যান্ট কিনব কিন্তু ওই আল্লাহর বান্দা এমন আছে রমজান মাসের 20 তারিখে ওই আল্লাহর বান্দা দুনিয়া ছাড়িয়া কবরে চলে গেছে সুতরাং বাহাদুরি করে কোনো লাভ নাই আল্লাহ তালার দরবারে বান্দা ফিরে আসরে বান্দা এখনো সময় আছে আমার আল্লাহ ডাকতেছে আমার আল্লাহ তালা রহিম রহমান আমার আল্লাহ তালা বলেন বান্দা ফিরে আয় আমি আল্লাহ তালার কালেমার ছায়া তলে আয় আমি আল্লাহ তালার দয়ার ছায়া তলে বান্দা আয় আমি আল্লাহ তালা রহমতের নেইরাস না হইয়া আমি আল্লাহ তালা রহমতে বান্দা ফিরে আয় আমার আল্লাহ তালার পয়গম্বর বলেন এরকম ভাবে ইসলামের 4টা 5টা কোটি 1 নম্বরে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালা ওয়া ইতাইয যাকা ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান 5 নম্বরে সাওমে রমাদান 5 নম্বরে ও ইসলামের খুঁটি বান্দা যখন রমজান মাস আসবে ওই রমজান মাস আসলে 30টা রোজা রাখবা অনেক আল্লাহর বান্দা আছে রমজান মাসের রোজা রাখে না বলে আমার গ্যাস্ট্রিক আসেনি কিরকম বাটপার নাম্বার 1 রমজান মাস আসলে গ্যাস্ট্রিক রমজান মাস যখন চলে যায় ওই আল্লাহর বান্দার আর গ্যাস্ট্রিক না আল্লাহর বান্দা আমার আল্লাহ তালার মতন শাফিয়ে কেউ নাই আমার আল্লাহ তার শেফা দানকারী আমার আল্লাহ তালো শাফি আল আমরাস আমার আল্লাহ তাআলা তোমার রোগ অবশ্যই মুক্তি করে দিবেন আল্লাহ তাআলার ওই রমজান মাসে আল্লাহর জন্য রোজা রাখো আমার আল্লাহ তাআলার জন্য বান্দা যখন তুই রোজা রাখবি রে বান্দা আমার আল্লাহ তাআলার জন্য রোজা রাখলে তোর গ্যাস্ট্রিক ছিল আলসার ছিল আমার আল্লাহ ওই রমজানের বরকতে তোর গ্যাস্ট্রিক তোর আলসার ভালো করে দিবে
अल्लाह अल्लाह मीकुनद शम्सो कमर अल्लाह अल्लाह मीकुनद शजरो हजर अल्लाह अल्लाह मीकुनद अर्दवा समा अल्लाह अल्लाह मीकुनद जंवा हवा अल्लाह अल्लाह इज शीरी ईस्तुनगम शीर शाकर मीकुनद जानम तमाम एरे अल्लार बंदा इस्लामेर पास नंबर खुटी সাওমে রমাদান রমজান মাস আসলে রোজা রাখা আল্লাহ তাআলার নিকট তাওবা করব আল্লাহ আমি তো মুসলিম দাবি করলাম আমি তো মুমিন দাবি করলাম আসলে তো আমি মুমিন হতে পারি নাই আসলে তো আমি মুসলিম হতে পারি নাই আসলে তো আমি পরিপূর্ণ ঈমানদার এখনো হতে পারি নাই আয় আল্লাহ আমি তো রমজান মাসের রোজাও রাখি না আয় আল্লাহ আমি তো রমজান মাসের রোজা রাখি না আয় আল্লাহ আমার উপরে হজ ফরজ আমি হজ করি না রে আল্লাহ আয় আল্লাহ আমার উপরে যাকাত ফরজ আমি যাকাত দেই না আমার সম্পদ শেষ হয়ে যাবে বলে আয় আল্লাহ আমার উপরে নামাজ ফরজ হওয়ার পরেও আমি নামাজ ঠিক মতন আদায় করি না আয় আল্লাহ আমি তো বুঝলাম আমি তো মুমিন হতে পারি নাই আল্লাহ তাআলার নিকট বান্দা অবশ্যই তাওবা করবা আর নামাজ কেমনে পড়বা ওই নামাজের ভিতরে খুশু খুশু নিয়া পড়বা আজকের মাহফিল থেকে শিক্ষা নেও যতদিন দুনিয়ায় বাঁচবো আর নামাজ ছাড়বো না রে আল্লাহ আয় আল্লাহ আর সুন্দরভাবে নামাজ আদায় করব খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করব আল্লাহ ওই বড় বড় আহবাব গুলা বড় বড় আসহাব গুলা বড় বড় আল্লাহর ওলি গুলা কিভাবে নামাজ পড়েছেন আয় আল্লাহ ওই রকম নামাজ তো আমি পড়তে পারি নাই রে আল্লাহ আবু ইসহাক সুবাইহি রাহমাতুল্লাহ আলাই কত বড় একজন ওলি কামেল ওই আল্লাহর বান্দা 100 বছর হায়াত পেয়েছিলেন 100 বছর পর তার মৃত্যু হয়েছে 100 বছর পরে বান্দা যখন মৃত্যু কাছাকাছি সময় এসে গেছে তখন ওই আবু ইসহাক সুবাইহি রাহমাতুল্লাহ আলাই তার খাদেমদেরকে ডেকে ডেকে বলতেছেন তার মুরিদদেরকে ডেকে ডেকে বলতেছে ওরে আমার খাদেমের দল ওরে আমার মুরিদের দল ও দুনিয়ার মানুষ শুনে নাও বার্ধক্যের কারণে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি না যেহেতু আমি বুড়া হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি বৃদ্ধ হওয়ার কারণে সুন্দরভাবে নামাজ